আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমি আবার এসেছি আপনাদেরকে বিশেষ একটা ঘোষণা দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন 31 মার্চ থেকে নাইফ রোড, দুবাইয়ের নাইফ রোড, গোলসোক, বানিয়াস, আল রাস এই এলাকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুদিন ধরে এখানে আমরা বাংলাদেশিদের পক্ষ থেকে 22 জনের একটি টিম কাজ করছি দুবাই গভর্নমেন্টের সঙ্গে আপনাদের সেবার জন্য। এখানে ক্লিনিং সার্ভিস চলছে প্রতিনিয়ত, এখানে মেডিকেল টিম এসে আপনাদের মেডিকেল চেক আপ এগুলার কাজ চলছে, এবং দুবাই গভর্নমেন্ট সব ধরনের ফ্যাসিলিটিস আপনাদের দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আপনারা অনেকে হয়তো আতঙ্কিত, অনেকে হয়তো ভয়ে আছেন, অনেকে হয়তো এখানে ইলিগেল রেসিডেন্স আছেন যাদের ভিসা নেই, তো তাদের কোনো ভয়ের কারণ নেই। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার আশেপাশে যদি কেউ অসুস্থ হয়ে থাকে, আপনারা নির্ভয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা এক্সপ্রেসের পেজে আপনি ইনবক্স করতে পারেন এই ভিডিওটি এখন যদি আপনারা দেখেন, অথবা আমাদের ব্লু কালারের ড্রেসে একটি ভলেন্টিয়ারিং টিম থাকবে সারাক্ষণ। নাইফ রোডে আমরা আছি সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। এর মধ্যে আপনারা যদি আমাদেরকে দেখেন, আমাদের কাছে আপনারা নির্ভয়ে বলতে পারেন, আমরা গভর্নমেন্টের কাছে আপনাদের কথাগুলো পাঠিয়ে দিব। এবং আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, থাকার, খাবার বা অসুস্থতা সবকিছুর জন্য দুবাই গভর্নমেন্ট টেক কেয়ার করবে। আমরা গত দুদিন ধরে ওখানে আছি এবং এই পর্যন্ত আমরা প্রায় 700-800 বাংলাদেশিদেরকে খাবার পৌঁছে দিয়েছি, এবং তাদের মেডিকেলের কিছু সমস্যা হলে সেগুলো আমরা চেক আপ করছি। দুবাই গভর্নমেন্ট সবসময় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আপনার দিকে। আপনারা নির্ভয় থাকুন, আপনারা বাসায় থাকুন, আপনারা বাইরে ঘোরাঘুরি কম করেন, আপনাদের সুস্থতা সবার জন্য প্রয়োজনীয়। এই মুহূর্তে আপনাদের ফ্যামিলি আছে, ঠিক তেমনি আপনার সাথে যারা আছে তাদেরও ফ্যামিলি আছে, তো আপনাদের উপরে অনেকে ডিপেন্ড করে। আপনাদের নিজেদের যদি টেক কেয়ার না করেন, আপনাদের ফ্যামিলির টেক কেয়ার কে করবে সেটা আপনারা চিন্তা করবেন। এবং দুবাই গভর্নমেন্টের সমস্ত আইন কানুন মেনে চলুন, কোনো ভয় নেই আপনাদের। আজ দুদিন হয়ে গেল ক্লিনিং শুরু হয়ে, এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন দিনে 3-4-5 বার করে গাড়ি যাচ্ছে প্রতিটা রাস্তায়, প্রতিটা গলিতে তারা এখানে আপনার ক্লিনিং সার্ভিস চালিয়ে যাচ্ছে। এবং আজকে আমরা প্রায় 1000-এর উপরে মেডিকেল সার্ভিসেস প্রোভাইড করা হয়েছে ওখানে, আমরা সাপোর্টিং এ ছিলাম। এবং ঠিক এমনি ভাবে প্রতিটা বিল্ডিং এ সবাইকে এখানে চেক করা হবে, সবাই আপনাদের সেফটিটা মেনটেন করার জন্য আমরা সবসময় কাজ করে যাব। দুবাই গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, আমরা যেমন এগিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা সবাই জানেন এই সময় প্রচুর লোক আক্রান্ত হচ্ছে, তার ভিতরেও মেডিকেল টিম তারা নির্ভয় আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তেমনি আমরাও এসেছি আপনাদের জন্য। তো আপনারা আমাদের সহযোগিতা করবেন, দুবাই গভর্নমেন্টের সহযোগিতা করবেন, এবং নিজেদের সহযোগিতা আপনারা নিজেরাই করতে হবে। তো ঘরে থাকুন, সুস্থ থাকুন, কোনো ধরনের প্রয়োজন হলে আপনারা আমাদেরকে আমাদের ইনবক্স নক করতে পারেন, অথবা নিচে কমেন্টে আপনারা মেসেজে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং আমাদের পেজটি ফলো করুন, করোনা ভাইরাস নিয়ে, আমিরাতের কোনো আইন কানুন নিয়ে সর্বক্ষণ আমরা চেষ্টা করব আপনাদের সর্বপ্রথম নিউজটা দেওয়ার জন্য। আপনারা সর্বশেষ সংবাদটি জানতে পারবেন আমাদের পেজের মাধ্যমে। আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।